হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে শরীরের তাপমাত্রা নির্ণয় করবেন। আমি দুইটা থার্মোমিটার নিয়েছি, একটা হচ্ছে অ্যানালগ সিস্টেমের যে পারদ থার্মোমিটার, আর একটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। তো আমি দেখাচ্ছি কিভাবে নির্ণয় করবেন। প্রথমে জানতে হবে যে কোথায় কোথায় তাপমাত্রা দেখবেন। তাপমাত্রা হচ্ছে মুখে, জিভার নিচে আপনি দেখবেন, আর বগলে আর বায়ুপথে, এই তিন জায়গায় সাধারণত তাপমাত্রা দেখতে হয়। তো এই থার্মোমিটারে, এটা হচ্ছে পারদের যে থার্মোমিটার, এই থার্মোমিটারের এই অংশটা আপনারা জিভার নিচে ধরবেন আর অথবা বগলে ধরবেন, ঠিক 1 মিনিট রাখবেন। রাখার পরে আপনারা এখান থেকে দেখবেন যে পারদটা কতটুকু উঠে আসছে, রিডিংটা দেখবেন। আর পাশাপাশি যদি কয়েকজনের মাপেন, তাহলে একজনের টেম্পারেচার নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন যেন টেম্পারেচারটা নর্মালে চলে আসে, তারপরে আপনারা আবার আরেকজনের টেম্পারেচার নেওয়া শুরু করবেন। এটা গেল অ্যানালগ সিস্টেমের যে থার্মোমিটার, এর মাধ্যমে। আর এখন ডিজিটাল থার্মোমিটারে তাপমাত্রা মাপা আরও সোজা। আর এখানে এই অংশটা আপনারা বগলের নিচে দিলেন, দেওয়ার আগে এই সুইচে প্রেস করে নেবেন। প্রেস করার পরে দিবেন, ঠিক 1 মিনিট হলে এই এই যন্ত্রটা অটোমেটিক্যালি নিচ থেকেই শব্দ করবে, বিপ দিবে, অর্থাৎ 1 মিনিট হয়ে গেলে তখন বের করে এখানে রিডিংটা নেবেন। এখন বগলের নিচে টেম্পারেচার কিন্তু একটু কম আসে জিবা এবং বায়ুপথের তুলনায়, আর স্বাভাবিক তাপমাত্রা কত মানুষের তা আগে আপনাদের জানা উচিত। সেটা হচ্ছে 97.7 ডিগ্রি ফারেনহাইট টু 99.5 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 97.7 ডিগ্রি ফারেনহাইট থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রা। আর জ্বর বলা যায়, বা হচ্ছে আপনার তাপমাত্রা খুব, আপনি কখন ভাববেন যে আপনার ওষুধ নেওয়া উচিত, ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, সাধারণত 100 ডিগ্রির উপরে হলে বা 100 ডিগ্রিতে উঠে গেলে তখন আপনি জ্বর জ্বর খুব বেশি ফিল করবেন, আবার চাইলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন। এই গেল। আর বগলের তাপমাত্রা যত আসবে তার সাথে একযোগ করে নেবেন, কারণ বগলের তাপমাত্রা মুখের তাপমাত্রার তুলনায় একটু কম আসে। এই গেল তাপমাত্রা নির্ণয়ের পদ্ধতি। আপনারা সবাই যদি উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।